নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিভি। আপনারা অবশ্যই আমার নাম তো জানেন যে আনন্দ শাস্ত্রী। আমি জ্যোতিষের বিষয়গুলো মানুষকে শিখাবার চেষ্টা করি। এছাড়াও আপনারা যদি আমার সঙ্গে কোনোভাবে কোনো রকম যোগাযোগ করতে চান, আপনারা এখনো অবধি যদি নিজের জন্মছক বিচার করে না থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করবো বা অনুরোধ করবো আপনারা অবশ্যই নিজের জন্মছকের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার করুন, এবং যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় তাহলে পরে সঠিক প্রতিকারের মাধ্যমে আপনার জীবনের সমস্যা মুক্ত করে তুলুন। এছাড়াও তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনি কোনো প্রতিকার করতে পারেন। আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমি তন্ত্রক্রিয়ার বেশ কিছু কাজ করি, এবং আপনি সমস্ত কাজ অবশ্য আমি করি না, কিন্তু তন্ত্রক্রিয়ার বেশ কিছু কাজ আপনাকে আমি করি, এবং সেই সমস্ত কাজ করতে আমি কখনো তারাপীঠ কখনো কামাখ্যায় যাই, সেই সমস্ত কাজের যাতে ওই স্থানে গিয়ে করলে পারে অনেকটা সমস্যার সমাধান হবার সম্ভাবনা বৃদ্ধি পায়, তবে একটুখানি খরচ বেশি। যদি আপনাদের সেই রকম সামর্থ্য থাকে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আসতে পারবেন। নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। দেখুন, আপনারা অ্যাস্ট্রো টিপস তো অনেকদিন হয়ে গেল দেখছেন, এবং অ্যাস্ট্রো টিপস বহু মানুষ দেখেন এবং তাদের অনুষ্ঠানটি কোথাও একটু ভালো লাগে, এই কারণে বহু মানুষ আমার কাছে আসেন, নিজের জন্মছক বিচার করেন, বিচার করার চেষ্টাও করেন, তো সেসব পেশাগুলো ঠিক আছে। কিন্তু বিশেষ করে আমার দেখুন প্রফেশনের সঙ্গে সঙ্গে কিছু কর্তব্য আছে বলেও আমি মনে করি, অর্থাৎ জ্যোতিষকে সঠিকভাবে জ্যোতিষ অনুরাগীদের কাছে পৌঁছে দেওয়াটা আমার কিন্তু একটি বিশেষ কাজ। দেখুন, আমি অনেক সময় অনুষ্ঠান করতে গিয়ে বা বিভিন্ন অ্যাডের মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে আপনারা সূক্ষ্মভাবে নিজের জন্মছকের বিচার যদি করতে চান তাহলে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। এবার বহু মানুষ এই সূক্ষ্মভাবে বিচার পদ্ধতিটিকে নিয়ে একটু কনফিউশনে রয়েছে যে সূক্ষ্মভাবে বিচার মানেটা আবার কী। ঠিক আছে, দেখুন, সূক্ষ্মভাবে বিচার মানে হচ্ছে নাক্ষত্রিক বিচার। আসলে এই নাক্ষত্রিক বিচার নিয়ে আপনি ইউটিউবে প্রচুর হয়তো অনুষ্ঠান দেখেন, আপনি জ্যোতিষকে ভালোবাসেন আমি জানি, কিন্তু নাক্ষত্রিক বিচার নিয়ে ইউটিউবের মধ্যে কিন্তু খুব একটি অনুষ্ঠান নেই। আসলে নক্ষত্রদের জানাটা খুব ক্রিটিক্যাল কাজ, এবং নক্ষত্ররা এতটাই প্রভাব বিস্তার করে যে একটি জন্মছকের মধ্যে পুরোপুরি ঘটনাগুলোকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা কিন্তু নক্ষত্র রাখে। এই কারণে বলা হয় অনেক সময় যে মানুষের মানবের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটনা ঘটে তা কিন্তু সবই নক্ষত্রের দ্বারা প্রভাবিত। অর্থাৎ এই নক্ষত্রকে বুঝতে হবে, জানতে হবে, এবং এর বিচারটাকে খুব ভালো করে শিখতে হবে। দেখুন, আমার অনুষ্ঠান প্রথমেই আমি একটা কথা বলে দিই, আজকে যে বিষয় নিয়ে অনুষ্ঠান করছি এই অনুষ্ঠানটি কিন্তু একদম জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান। তাই আমি চাই যে যারা জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষকে আরও জানবো বলে মনে করেন, তারা অবশ্যই অনুষ্ঠানটাকে দেখুন, এবং যারা জ্যোতিষের স্টুডেন্ট আছেন, বেশ কিছু বহু অনেক ইনস্টিটিউটে আপনি পড়তে পারেন অন্য কোনো, কিন্তু আপনার নক্ষত্র বিষয়ে জানাটা দরকার। তাই আমি তো 27টি নক্ষত্র নিয়ে পরপর অনুষ্ঠান করবো, একবার করেছিলাম কিন্তু সেটাতে অন্যরকম লজিক দিয়েছিলাম, এবারে নক্ষত্রের বিষয়গুলো একটু অন্যরকম লজিক দিয়ে বলবো। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, মানুষ কিন্তু বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে বেঁচে থাকে, কিন্তু তার মন সর্বদা দেখা যায় যে ভবিষ্যতের প্রতি কিন্তু একটু চিন্তাভাবনা করতে থাকে বা চিন্তাভাবনা করার চেষ্টাও করে। আমরা সবসময় যে বর্তমান বিষয়গুলো আমাদের ক্ষেত্রে চলছে সেগুলোকে নিয়ে চিন্তা করি, এবং ভবিষ্যতে সেই বিষয়গুলো কীরকম রূপরেখা তৈরি করবে তারও একটা পরিকল্পনা মোটামুটিভাবে করে ফেলি। দেখুন, রাজা হোক বা ভিখারি, মানুষ হোক বা রাজনীতিবিদ, প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব কর্মকাণ্ড রয়েছে। এই প্রত্যেকটি কর্মকাণ্ডের মধ্যে কিন্তু নক্ষত্রের প্রভাব মানে অতি বিস্তর বলা যেতে পারে, অতি বৃহৎ বলা যেতে পারে। ঠিক আছে, এই বিষয়টা বহুদিন আগে কিন্তু মুনি ঋষিরা বুঝে ফেলেছিলেন, এবং মুনি ঋষিরা ধরে ফেলেছিলেন মানুষের টেন্ডেন্সি, মানুষের নেচার কীরকম। এই জন্যই তারা বহু সাধনা, বহু তপস্যা করার পর কিন্তু এই জ্যোতিষশাস্ত্রকে আবিষ্কার করেছিলেন, এবং তারা মনে করেছিলেন যে আকাশের গ্রহ নক্ষত্ররা
এই মানুষের জীবনের উপরে অনেক বিস্তর প্রভাব ফেলে থাকে। এই জন্য জ্যোতিষকে অনেকে বলা হয়, জ্যোতিষ শাস্ত্র তো আপনারা হয়তো শুনেছেন একটা কথা যে এই শাস্ত্রটিকে বেদের চক্ষু বলা হয়। কিন্তু মুনি ঋষিরা যখন জ্যোতিষ সম্পর্কে বহু জ্ঞান অর্জন করে মানুষের জন্য প্রেজেন্ট করলেন, মানুষকে উপহার দিয়ে গেলেন ভবিষ্যৎ প্রজন্মকে, তখন এই শাস্ত্রটিকে চক্ষুর সমান তুলনা করা হতো, অর্থাৎ চোখের মতো দেখা হতো শাস্ত্রটিকে। এই জন্য জ্যোতিষশাস্ত্রের আর একটা নাম কিন্তু চক্ষু। বেদের চক্ষু বিষয়টা একটু কমপ্লিকেটেড, মানে এটাকেও মানা যায় বেদের চক্ষু, কিন্তু বিষয়টা হচ্ছে আলটিমেটলি এটা চোখের সমান। অর্থাৎ এটা চোখের সমান নাম দেওয়ার কারণ হচ্ছে যে এটা আপনার ভবিষ্যৎ জীবনকে দৃষ্টি দেখাবে, এটা ভবিষ্যৎ জীবনকে দেখতে সহযোগিতা করবে। দেখুন, জ্যোতিষ হচ্ছে এমন একটি জ্ঞান যেটা চোখের মাধ্যমে, মানে চোখের মধ্যে লুকিয়ে আছে আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকটি কাল বলা যেতে পারে। বৈদিক জ্যোতিষে লগ্ন, লগ্নপতি, চন্দ্র, রাশিপতি, ভাব, বিভিন্ন ভাব রয়েছে, বিভিন্ন ভাবের কারকগ্রহ রয়েছে, তারপরে হচ্ছে আপনার গ্রহদের পারস্পরিক সম্পর্ক রয়েছে, এই প্রত্যেকটি বিষয় কিন্তু নক্ষত্রের দ্বারা প্রভাবিত আপনাকে বুঝে নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে মহাদশা, অন্তর্দশা রয়েছে, এবং মহাদশা, অন্তর্দশা প্রচুর এফেক্ট ফেলে মানুষের জীবনের উপরে। দেখুন, আপনার ভিতরে প্রচুর কোয়ালিটি রয়েছে, হয়তো দেখা যাবে এরকম যে আপনার ভিতরে প্রচুর কোয়ালিটি থাকা সত্ত্বেও আপনি কিন্তু একটি ভালো জায়গা অ্যাচিভ করতে পারেননি। আবার এরকমও দেখা যেতে পারে যে একজন মানুষ কোনো কিছু করলো না, বা তার ভিতরে সেরকম কোয়ালিটি নেই, আপনি তাকে চেনেন বা জানেন, কিন্তু সে আপনার থেকেও অনেক ভালো একটা জিনিস পেয়ে গেল। এই তাহলে বিষয়টা কী করে হচ্ছে? এই বিষয়টা হচ্ছে, আপনাকে একটা কথা বুঝতে হবে যে আপনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তখন দুটো জিনিস নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন। একটা হচ্ছে আপনার পূর্বজন্মের কর্মফল, অর্থাৎ এটাকে বলা হয় ভাগ্য, ঠিক আছে, প্লাস আপনার যে কর্ম আপনি করছেন প্রতিনিয়ত, যেরকমই কর্ম করুন না কেন সেইখান থেকেও একটা ভাগ্য ফল তৈরি হচ্ছে। এই দুটো কর্মফল কিন্তু আপনাকে নিয়ে চলে। প্রথম নম্বর কথা, দেখুন, আমরা তো প্রচুর সমস্যার কারণে রেমেডি করি, প্রতিকার করি বা প্রতিকার করার চেষ্টাও করেন আপনারা, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে একটা কথা যে আপনার ভাগ্য নিয়ে যেটা আপনি এসেছেন, অর্থাৎ আপনার কপালে যেটা লেখা রয়েছে, এইটাকে কিন্তু আপনি প্রচুর ধনী হতে পারেন, আপনি প্রচুর অর্থশালী হতে পারেন, কিন্তু এই বিষয়টাকে চট করে আপনি কাটিয়ে ফেলতে পারবেন না। দেখুন, জ্যোতিষীরাও কিন্তু অনেক জ্যোতিষী অনেক কথা তো বলেন, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাবে আমরা শুনতে পারি, কিন্তু প্র্যাকটিক্যাল বিষয় হচ্ছে, দেখুন, এগুলো কথাগুলো অনেক কথা আপনাদেরকে অনেক সময় বিভ্রান্ত করে, কিন্তু আসল বিষয়টাকে আপনি বুঝুন বা জানুন এবং এটাকেই বাস্তব বলে মনে করুন যে যেটা আপনার কপালে আপনি নিয়ে এসেছেন সেই কর্মফলটাকে কিন্তু কোনোভাবেই প্রতিকার দ্বারা রোধ করা সম্ভব নয়, কিন্তু যেই কর্মফলটা এখান থেকে আপনি তৈরি করছেন সেই কর্মফলটাকে আমরা চেঞ্জ করতে পারি প্রতিকারের মাধ্যমে। তাই সেই কর্মফলটাকে প্রতিকার ঠিকমতো করে চেঞ্জ করলে পারে অনেকটা এই জীবনের বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারেন, কিন্তু যেহেতু পূর্বজন্মের কর্মফল নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন তাই সমস্যা সম্পূর্ণভাবে আপনাকে তো রিমুভ হয়ে যাবে না প্রতিকার করলেও। প্রতিকার করলে সমস্যা আপনার কমবে কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে না, অর্থাৎ প্রতিকারের সঙ্গে আপনাকে ঝেলতে হবে বা প্রতিকারের সঙ্গে আপনাকে লড়তে হবে, কিন্তু কিছুক্ষণ আপনাকে লড়তে হবে, যেটা আপনার দীর্ঘস্থায়ী হতো সেটা কিছুক্ষণ হয়ে যাবে। আমরা আরও কথা বলবো, আমরা এই সম্পর্কে একটা কথা বলবো যে দেখুন, গ্রহের ফলের সঠিক যে গ্রহফল আমরা করি সেই গ্রহফলের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদেরকে, এই গ্রহফলের সঠিক মূল্যায়ন করাটা প্রয়োজন, এবং এই গ্রহফলের সঠিক মূল্যায়ন করার জন্য নক্ষত্র সম্পর্কে সঠিক জ্ঞান রাখা আপনাদের কিন্তু প্রয়োজন বা দরকার, ঠিক আছে। এই নক্ষত্র সম্পর্কে সঠিক জ্ঞান কিন্তু আপনাদেরকে অবশ্যই দিশা দেখাবে। আরও একটা কথা আমরা বলবো যে দেখুন, একটা কথা খেয়াল রাখতে হবে যে রাশি এবং নক্ষত্র সবসময় সর্বদাই কোনো একটি জায়গা কিন্তু স্থির হয়ে রয়েছে।
যারা জ্যোতিষের স্টুডেন্ট তারা তো নিশ্চয়ই জানেন এই বিষয়গুলো, যে রাশি নক্ষত্র কিন্তু স্থির হয়ে রয়েছে। রাশি কিন্তু আমি জিওসেন্ট্রিক থিওরিতে বলেছিলাম যখন অনুষ্ঠান করেছিলাম, যে রাশি কেমনভাবে তৈরি হয়, তার ক্যালকুলেশন কী আছে, এবং আপনারা তখন হয়তো সেই অনুষ্ঠানটি দেখেছিলেন, তাই সেখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের 12টি রাশি রয়েছে এবং 12টি রাশি কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে, তার বিভিন্ন ম্যাথামেটিক্স রয়েছে, এবং রাশি সবসময় স্থির হয়ে রয়েছে এবং নক্ষত্র সেই রাশির মধ্যে স্থির হয়ে রয়েছে। অর্থাৎ মেষ রাশির মধ্যে অশ্বিনী বরণের কৃত্তিকা কিন্তু কোনোদিনও চেঞ্জ হবে না, অশ্বিনী বরণের কৃত্তিকা সর্বদাই আপনার থাকবে মেষ রাশির মধ্যে। কিন্তু বর্তমান সময়ের গোচর, অর্থাৎ গোচর মানে বর্তমান সময় যে সমস্ত গ্রহ গ্রহরা মানে বিভিন্নভাবে ঘুরছে, সেই ঘোরার পিছনে কিন্তু তারা একটি রাশি থেকে কভার করছে, অর্থাৎ একটা রাশি থেকে পরের রাশির দিকে এগিয়ে যাচ্ছে। একটা রাশি থেকে যখন ও কভার করবে বা এগিয়ে যাবে, তখন একটা রাশির মান 30 ডিগ্রি এবং একটি নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট। আবার নক্ষত্রকে 4টি ভাগে ভাগ করা হয়, এক একটি নক্ষত্রের 4টি ভাগের ভাগ করাটাকে বলা হয়, একটি নক্ষত্রের 4টি পাদ বা চরণ থাকে, সেই এক একটি চরণের মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে, সেগুলো হচ্ছে আলাদা কনসেপ্ট। কিন্তু আপনাকে বুঝতে হবে যে শনি মেষ রাশি থেকে মনে করা যায় গোচর করছে এবং সে বৃষ রাশির দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই গোচর করতে করতে শনির 30 ডিগ্রি কভার করতে 2.5 বছর সময় লাগে, এবং 2.5 বছর সময় ধরে সে কিন্তু 3টে নক্ষত্রটি পাশ করবে, অর্থাৎ সে প্রথমে অশ্বিনী দিয়ে পাশ করবে, তারপরে ভরণী দিয়ে পাশ করবে, এবং তারপরে কৃত্তিকা দিয়ে পাশ করবে। এবার মনে করা যাক যে আপনার জন্ম হয়ে গেল এমন একটি সময়, সেই সময়কার দিনে অশ্বিনীর ওপর এই ভরণীর ওপর থেকে শনি হয়তো পাশ করছে, তাহলে আপনার জন্মচক্রে কিন্তু শনিটা অবশ্যই দেখাবে ভরণী নক্ষত্রের মধ্যে রয়েছে, এবং এই ভরণী নক্ষত্রের মধ্যে থাকার কারণে আপনার জীবনের ভেতরে কিন্তু বিশাল পরিবর্তন ঘটাতে পারে। অর্থাৎ শনির নিজস্ব যে গুণ, সেই গুণ তো থাকবে, কিন্তু সেই গুণের সঙ্গে শুক্র, অর্থাৎ ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র, এই শনির গুণের নেগেটিভ গুণ বা পজিটিভ গুণ যাই হোক না কেন, এই সমস্ত গুণের ভিতরে অবশ্যই শুক্রের একটা প্রভাব চলে আসবে, এবং শুক্রের প্রভাব চলে আসতে পারে যে শুক্র ওই শুক্র অর্থাৎ ওই ভরণী নক্ষত্রের প্রভাব চলে আসার পরে। দেখুন, ভরণী নক্ষত্রে 2টো গুণ রয়েছে, একটা হচ্ছে সে যার মানে তার মানে গুরু যে, অর্থাৎ সে কোন গ্রহের নক্ষত্র ধরা হয় সেই নক্ষত্রের একটা গুণ চলে আসবে অবশ্যই, অর্থাৎ শুক্রের অবশ্যই গুণ আসবে। আবার ভরণী নক্ষত্রের নিজস্ব একটা গুণ রয়েছে, তাহলে এই শনির ওপরে কিন্তু 2টি গুণই বর্তাবে, অর্থাৎ সে ভরণী নক্ষত্র হওয়ার কারণে একটা গুণ দেবে, এবং সে শুক্রের নক্ষত্র হওয়ার কারণে শুক্রেরও একটা ফল দেবে, অর্থাৎ শনিটাকে কিন্তু কম্বাইন করে দিল, শনিটা কিন্তু মিক্স হয়ে গেল। অর্থাৎ আপনি দেখছেন শনি, কিন্তু তার ভেতরে লুকিয়ে রয়েছে শুক্র এবং তার মধ্যে লুকিয়ে রয়েছে ভরণী নক্ষত্র। এই ভরণী নক্ষত্র থাকার ফলে কী কীভাবে ফল দেবে, কীরকম ফল দেবে, কী কী ঘটনা আপনার জীবনে ঘটবে, সেইটাকেই বলা হয় সূক্ষ্ম বিচার বিশ্লেষণ। এবং এই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ যদি আপনি না করেন, তাহলে আপনি কিন্তু ভুল করছেন, ভুল পদক্ষেপে চলছেন। আপনার টাকা পয়সা দিয়ে আপনি যথেষ্ট চিন্তাভাবনা করে ফিজ দিয়ে আপনি বিবাহ অ্যাস্ট্রোলজারকে ছক দেখাচ্ছেন, তারা বিভিন্ন কথা আপনাকে বলছে, কিন্তু বেশ কথা আপনাদের সঙ্গে মিলছে এবং বেশ কিছু কথা আপনাদের সঙ্গে মিলছে না। কিন্তু মুনি ঋষিরা বলে গেছেন যে জ্যোতিষকে যদি সঠিকভাবে অধ্যয়ন করা হয়, তাহলে সর্বদিক থেকে সমস্ত কথা মেলার কথা, সমস্ত কথা ফেলে দেওয়ার কথা নয়, সব কিছু বিষয়টা ক্লিয়ার তখনই হবে যখন সে সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তার নিজের জীবনের সঠিক তথ্য গ্রহণ করবে। দেখুন, অ্যাস্ট্রোলজার এখন বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে এখন যদি দেখা হয়, তাহলে পরে পশ্চিমবঙ্গের মধ্যে এখন প্রায় 20 লক্ষের মতো অ্যাস্ট্রোলজার আছেন, বিভিন্ন প্রান্তে দূর প্রান্তে রয়েছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আজ থেকে 8 বছর আগে কিন্তু সেই সংখ্যাটা ছিল মাত্র 70,000, অর্থাৎ 70,000 অ্যাস্ট্রোলজার পশ্চিমবঙ্গের মধ্যে ছিল, কিন্তু এখন 20 লক্ষের সমান হয়ে গেছে। অর্থাৎ তার মানে এটা বুঝতে পারছেন যে অ্যাস্ট্রোলজি করতে গেলে পরে যথেষ্ট ইনকাম করা যায়। এই যথেষ্ট ইনকাম করা যায় বলেই বহু ছেলেমেয়েরা এই প্রফেশনের দিকে আগ্রহী হচ্ছে এবং তারা এগিয়ে আসছে।
কিন্তু অবশ্যই এগিয়ে আসতে পারে, তাদের অবশ্যই যোগ্যতা আছে বলেই এগিয়ে আসছে আমি মনে করি। কিন্তু এই শাস্তির মধ্যে অবশ্যই অর্থ উপার্জন করবেন, কিন্তু অর্থ উপার্জন করতে গিয়ে আপনি যেন ভুলে না যান যে আপনি কিন্তু মানুষের উপকার করতে এসছেন। যদি এই বিষয়টা ভুলে যান তাহলে পারে আপনার থেকে ভুল ত্রুটি কোথাও একটা হতে পারে। আর যদি ভুল ত্রুটি আপনার শুরু হয়ে যায় তাহলে ভুল ত্রুটি হচ্ছে এমন একটি চেন যেটা আপনাকে কিন্তু বহু দূর চেন বাই চেন নিয়ে চলে যাবে। তাই আপনি অবশ্যই আপনার ফিস নিন, আপনার যেটা ইচ্ছা সেটা ফিস নিন। আপনি যদি মনে করেন আপনার ফিস এখন 5,000 টাকা হওয়া উচিত, তা কেউ আপনাকে বারণ তো করছে না, আপনি 5,000 টাকা অবশ্যই ফিস নিতে পারেন। যদি আপনার সেরকম ক্যাপাসিটি থাকে সেরকম ধরনের লোক আসবে আপনার কাছে দেখাতে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি ফিস নিন কিন্তু সঠিক পরিষেবা দিন। সঠিক পরিষেবা যদি দিন মানে দেন তাহলে পরে লোকের ফিস দিতে কিন্তু কোনো সমস্যা হয় না। সাধারণভাবে লোক কিন্তু হাসি মুখেই ফিসটা দিয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে আমি কিন্তু সঠিক পরিষেবা পেয়েছি। এবার আমরা এই সমস্ত কথা অন্য কথা চলে আসছি, আমরা আবার একটু পুরনো কথার মধ্যে চলে আসি। আমরা হচ্ছি যে আমরা যেটা বলছিলাম যে প্রত্যেকটি রাশি এবং নক্ষত্র স্থির থাকে এবং গ্রহরা গোচর করে, তখন নক্ষত্রের ওপর থেকে পাস করে এবং আপনি যখন জন্ম নেন তখন দেখেন যে রবি এই নক্ষত্রে, শনি এই নক্ষত্রে, বুধ এই নক্ষত্রে। এর মানে হচ্ছে আপনি যেদিনকে জন্ম নিয়েছেন সেই দিনকের আকাশের গ্রহরা ওই নক্ষত্র দিয়ে পাস করছিল। এর ফলে আপনার জীবনের বিভিন্ন বিষয় বিভিন্ন রকম হয়ে যেতে পারে। এবার দেখুন আমাদের অন্য কনসেপ্ট, এবার হচ্ছে যে আমাদের এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, গ্রহ যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্রে একটা ফল দেবে অবশ্যই আমি বললাম, এবং সেই নক্ষত্রের ফলটা আবার দুরকমভাবে দেয়, একটা হচ্ছে তার নিজস্ব গুণ, একটা হচ্ছে সেই যেই গ্রহের নক্ষত্র সেই গ্রহের গুণটাকেও দেয়। এবং এর সঙ্গে সঙ্গে গ্রহ যখন নক্ষত্রটা দিয়ে পাশ করবে তখন প্রত্যেকটি নক্ষত্র একটি রাশির মধ্যে রয়েছে, অর্থাৎ সেই নক্ষত্রকে তো রাশিরও ফলটাকে দিতে থাকবে। তাহলে এরকমভাবে আপনাদেরকে দেখতে হবে। এবং তার সঙ্গে আরও একটা কথা দেখতে হবে, আকাশের মধ্যে আমরা যদি পর্যবেক্ষণ যন্ত্র দিয়ে দেখি, ঠিক আছে, আমরা যদি আরও ভালো করে আকাশটাকে খেয়াল করি তাহলে আকাশের মধ্যে দেখা যায় বহু নক্ষত্র রয়েছে, এবং আকাশ কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা বলবো। আমরা আকাশটাকে খুব ছোট একটি কথা হয়ে যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে, তাই আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড বলবো, ব্রহ্মাণ্ড আর কি বলবো। এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রচুর নক্ষত্র রয়েছে, কিন্তু এই প্রচুর নক্ষত্রের মধ্যে এমন বেশ কিছু নক্ষত্র রয়েছে যাদের আকৃতি রয়েছে, যাদেরকে খুব সহজে বোঝা যায়, যাদেরকে দেখা যায় পর্যবেক্ষণ যন্ত্র দ্বারা, এবং মুনি ঋষিরা দেখেছিলেন যে সেই সমস্ত নক্ষত্রের কার্যপ্রণালীও রয়েছে, এবং সেই সমস্ত নক্ষত্রকে আলাদা করে বাছা হয়েছে। এই জন্য আমরা দেখেছি যে এরকম 27টি নক্ষত্রকে বাছা হয়েছিল, যেই নক্ষত্র গুলো কিন্তু বিশেষভাবে মানব জীবনের উপর প্রভাব বিস্তার করে থাকে। এবার হচ্ছে আমাদের অন্য কথা, আমাদের হচ্ছে যে এখন বর্তমান যুগ সাপেক্ষে একটি আরো এক্সট্রা নক্ষত্র তৈরি হয়েছে, বহু লোক এই নক্ষত্রকে নিয়ে বিচার করেন এবং অনেক অ্যাস্ট্রোলজার হয়তো জানেন না বিষয়টাকে, তাই বিচার করতে পারেন না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে নক্ষত্র হচ্ছে এক্সট্রা যেটা নক্ষত্র হয়েছে সেটাকে বলা হয় অভিজিৎ নক্ষত্র, অর্থাৎ 28তম নক্ষত্র হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এবারে একটা কথা হচ্ছে, নক্ষত্রদের যখন বিচার করবে তখন নক্ষত্রদের বিচার করতে গেলে বেশ কিছু কনসেপ্ট চলে আসবে। যেমন হচ্ছে ধরুন নক্ষত্রদের বিচার করতে গেলে আপনাকে বুঝতে হবে যে পুষ্যা নক্ষত্র, মনে করা যাক পুষ্যা নক্ষত্রকে সব থেকে শুভ নক্ষত্র বলা হয়, আবার অনেকে নক্ষত্রের রাজাও বলে দেয় এদের পুষ্যাকে। দেখুন পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি, আর পুষ্যা নক্ষত্রের দেবতা হচ্ছে বৃহস্পতি। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু আপনি ফ্ল্যাকচুয়েট হবেন না, অর্থাৎ পুষ্যা নক্ষত্র শনিদের সঙ্গে বৃহস্পতির কী সম্পর্ক এরকম যদি আপনি মনে করেন তাহলে ভুল হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটি নক্ষত্রে একটি করে দেবতা রয়েছে,
আমি যদি নক্ষত্র নিয়ে এবার যখন কনসেপ্টে আলোচনা করব তখন নক্ষত্র নিয়ে আরও অনেক বিস্তর জ্ঞান আপনাকে দেব। আগে তো একটা নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে টেন্ডেন্সি সেই নক্ষত্রে জন্ম হওয়ার ফলে তার স্বভাব চরিত্র কেমন হবে তার একটা আভাস তুলে দিয়েছিলাম। কিন্তু এবারে নক্ষত্র নিয়ে যখন যদি আলোচনা করি তাহলে পরে সেই আলোচনার মধ্যে সেই নক্ষত্রের স্বভাব তো থাকবেই, তার সঙ্গে হচ্ছে নক্ষত্রের গুণাবলী, নক্ষত্রের ব্যবসা বা কর্ম কীরকম ধরনের হবে, নক্ষত্রের গুণ, এইসব বিস্তার বিষয় নিয়ে আলোচনা করব। এবার হচ্ছে দেখুন, এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনি জানেন যে মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, কিন্তু মৃগশিরা নক্ষত্রের দেবতা হচ্ছে চন্দ্র। এবারে আপনাকে খেয়াল রাখতে হবে যে রাশির সঙ্গে সঙ্গে নক্ষত্রকেও আপনার বোঝা বা জানা প্রয়োজন। এবারে হচ্ছে যে ওই নক্ষত্রগুলোতে হচ্ছে এত বড় ভূমিকা পালন করে। দেখুন আমি তো অনেক দিন ধরে অ্যাস্ট্রোলজি করছি এবং বহু বিষয়ে বহু মানুষ আমার কাছে বিভিন্নভাবে এসছেন এবং প্রেডিকশন করেছেন। এখানে দেখুন আমরা অ্যাস্ট্রোলজি করতে গিয়ে বেশ কিছুটা সেই পুরোহিতদের মতো কাজ করে ফেলি অনেক সময়, এটা ইচ্ছাবশত হোক বা ভুলবশত হোক হয়ে যায়, এরকম কাজের প্রয়োজন রয়েছে। এবারে আপনাকে বুঝতে হবে যে পুষ্য নক্ষত্র খুব শুভ নক্ষত্র, অনেক অ্যাস্ট্রোলজার তান্ত্রিক বলবেন যে আপনি এই কাজটি পুষ্য নক্ষত্রে করলে সাকসেস রেট বেড়ে যাবে অনেক পরিমাণে, কিন্তু আমি আপনাকে বলছি যে পুষ্য নক্ষত্র হওয়ার কারণে এখানে খেয়াল রাখতে হবে যে পুষ্য নক্ষত্র হওয়ার কারণে যদি আপনার দেখা যায় মাফ করবেন বলছি, পুষ্য নক্ষত্র হওয়ার কারণে দেখা যায় অনেক সময় যদি বৃহস্পতিবার নবমী তিথি থাকে, যদি বৃহস্পতিবার নবমী তিথি থাকে এবং সেই দিন যদি পুষ্য নক্ষত্র হয় তাহলে আপনি যা কিছু কাজ করবেন ওই পুষ্য নক্ষত্র সব বিফল হয়ে যাবে। আবার আপনি যদি এরকম হয়ে যায়, আপনি মনে করুন বুধবার যদি অষ্টমী তিথি পড়ে, বুধবার যদি অষ্টমী তিথি পড়ে এবং সেই দিনকে যদি মৃগশিরা নক্ষত্র থাকে তাহলে ওই নক্ষত্রে আপনি যা কাজ করবেন সেই সমস্ত কাজ কিন্তু বিভিন্নভাবে থমকে যেতে পারে বা অশুভ প্রভাব আপনাকে দিতে পারে। তাই এখানে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটি নক্ষত্রকে খুব ভালোভাবে জানা দরকার, অর্থাৎ নক্ষত্র যে শুভ মানে যে সবসময় শুভ তা কিন্তু নাও হতে পারে, অর্থাৎ এর যিনি সঠিক জ্ঞান রাখেন তার সঙ্গে আপনার আলোচনা করা উচিত। এছাড়াও কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটি নক্ষত্রের একটি জাতি, একটি বর্ণ, একটি গণ, একটি যোনি, তার সঙ্গে একটি রূপ রং, তার সঙ্গে হচ্ছে লিঙ্গ এবং তার নিজস্ব গুণ, এই প্রত্যেকটি নক্ষত্রে কিন্তু রয়েছে। এবং নক্ষত্র শাস্ত্র নিয়ে যদি আপনি অধ্যয়ন করেন, আপনি যদি ভালো করে পড়াশোনা করেন তাহলে এই সমস্ত গুণ নিয়ে আপনি কিন্তু জানতে বা বুঝতে পারবেন। আর একটা কথা হচ্ছে একটি নক্ষত্রের মধ্যে গ্রহ কতদিন ধরে থাকে এই বিষয় নিয়ে আপনাকে জানতে হবে। দেখুন জানার তো অনেক বিষয় রয়েছে, তা আপনি যখন জ্যোতিষ পড়াশোনা করব বলে ভেবেছেন, এটা বিশেষ করে জ্যোতিষ অনুরাগীদের জন্য অনুষ্ঠান যারা জ্যোতিষকে ভালোবাসেন, এবং জ্যোতিষের স্টুডেন্টদের জন্য তো অবশ্যই অনুষ্ঠান। দেখুন আপনি কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করতে পারেন, সেখানে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সঠিকভাবে জ্যোতিষকে জানুন সেটা কিন্তু আমি মনে করি যে আমার এটা করা উচিত। তাই আপনাকে সর্বদা বলছি যে একটি নক্ষত্রের মধ্যে গ্রহ কতদিন ধরে থাকে এই বিষয়টা কিন্তু প্রথমেই আপনাকে অঙ্ক করে নেওয়া উচিত। এছাড়াও কিন্তু আপনাকে সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা অনেকটা সহযোগিতা করবে এই বিষয়ে, সেই অনুপাতে কিন্তু আপনি ফলাদেশ করলে অনেকটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়া নক্ষত্র নিয়ে আরও বিস্তর আলোচনা তো কেপি সিস্টেম অ্যাস্ট্রোলজি যখন আমরা পড়ি কেপিতে, তখন কিন্তু নক্ষত্র
ভিতরেই সমস্ত বিচার। এবং সেখানে প্রফেসর কৃষ্ণমূর্তিজি বলেছেন যে আসল ফল কিন্তু নক্ষত্রে দিয়ে থাকে, গ্রহকে তুমি যেটা দেখছো, কিন্তু গ্রহকে যে চালিত করছে, যে যার কথায় গ্রহ চলছে, যার ইশারায় গ্রহ চলছে, সেটা কিন্তু নক্ষত্র। তাই নক্ষত্রকে যদি ভালো করে বোঝো তাহলে গ্রহর নেচার, গ্রহ কোন দিকে যাবে, কীরকম ফল দেবে, সবটাই কিন্তু তুমি ধরে ফেলতে পারবে। তাই আমার অনুরোধ যে আপনারা নক্ষত্রকে খুব সুন্দরভাবে জানুন এবং বুঝুন, এবং মন থেকে বুঝুন, নট পড়াশোনা। আপনার যত মন এর ভেতরে লাগবে, যত আবেগ থাকবে, যত ভালোবাসা তৈরি হবে, ততটাই জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। এটাকে কিন্তু আপনি ওই আমাদের যেমন ক্লাসের মধ্যে পড়াশোনা করানো হতো, সেরকম এই পরীক্ষা দেওয়ার জন্য মুখস্থ করে নিতে হবে, সেরকম পড়াশোনা করলে পরে কিন্তু আপনি ভুলে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তাই এটাকে আপনি যতটাই বেশি ভালোবেসে করবে, যতটাই দিন রাত 24 ঘন্টা গ্রহকে দেখবেন, গ্রহ নিয়ে ভাববেন, নক্ষত্র নিয়ে ভাববেন, ততটাই আপনার সাকসেস রেট বেড়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে, এবং ততটাই আপনার গুণ স্বভাব পরিবর্তন হতে থাকবে, এবং ততটাই মিরাকেলভাবে আপনি দেখবেন আপনার জীবনে একটা ভগবানের প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্নভাবে। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। এটা হচ্ছে এমন একটি সাবজেক্ট যেটা শুধুমাত্র স্যারের মধ্যে সীমাবদ্ধ নয়, যে স্যার বললাম অ্যাস্ট্রোলজার মানেই স্যার, এর মধ্যে সীমাবদ্ধ নয়। অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে একজন গুরু। তাহলে আপনি আজকে জ্যোতিষের শিক্ষার্থী হতে পারেন, আপনি জ্যোতিষ হয়তো শিখছেন, কিন্তু আপনাকে এইভাবে শিখতে হবে যে আপনি একদিন গুরু হবেন এবং আপনি নেক্সট প্রজন্মকে শেখাবেন। তাহলে সেইভাবে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন, আপনার সাকসেস রেটটাও অনেক ভালো হবে এবং আপনার সম্মানটা প্রাপ্তি যেটা হবার সেটা কিন্তু অবশ্যই হবে। দেখুন, অ্যাস্ট্রোলজারদের প্রচুর বদনাম রয়েছে, তার বিভিন্ন কারণ রয়েছে। আমরা কলকাতা বা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মধ্যে যাদেরকে সেরা সেরা অ্যাস্ট্রোলজার বলে মনে করি, তাদের বেশ কিছু কার্যক্রম দেখলে পারে মনে হয় বা কথাবার্তা শুনলে পারে মনে হয় যে তারা হয়তো বিজ্ঞাপন বা টাকা পয়সা জোড়েতে অনেকটা বড় হয়ে গেছে। আসল প্রফেশনাল যে নলেজ, এই নলেজের দিক থেকে তারা কিন্তু কোথাও না কোথাও একটু কমজোর হয়ে রয়েছে। কিন্তু একটা কথা হচ্ছে কি, যে দেখুন, আপনি অনুসরণ তো অবশ্যই করবেন, কিন্তু আপনি এরকম মানুষকে অনুসরণ করুন যে আপনাকে ভুয়ো জিনিস যেন নিতে না হয়, আপনি যেন পারফেক্টলি জিনিসটাকে নিতে পারেন। এবং আমি মনে করি যে আমাদের দিব্যজ্যোতি অ্যাস্ট্রোলজি, এখন তো বর্তমানে দিব্যজ্যোতি অ্যাস্ট্রোলজি বাড়িতে বসে পড়াশোনা করারই ব্যবস্থা করে ফেলেছি আমি, এবং আমি চাই যে আপনারা দূর প্রান্তে যদি থাকেন তাহলে বাড়িতে বসেই পড়াশোনা করুন। এবং বাড়িতে বসে পড়াশোনা করার জন্য বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বিভিন্ন ভিডিও প্লাস নোট এর মাধ্যমে আপনাকে বাড়িতে বসেই পড়াশোনা করাবার চেষ্টা করছি। তবে রেট একটু বেশি সমাজের থেকে বা আমাদের বর্তমান জায়গার থেকে আমার রেটটা একটু বেশি, কিন্তু তবুও যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। অনুষ্ঠানটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আজকে এখানেই সমাপ্ত করব। পরের অনুষ্ঠানে, এর পরবর্তী পার্টে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে, তখন আমরা এই অনুষ্ঠানের বিস্তারিত বিষয় নিয়ে